খটখট শব্দে চলছে তাঁত, ঘুরছে চরকা, রঙিন সুতোয় বোনা হচ্ছে কাপড়। এই শীতে এমনই কর্মমুখর বরগুনার রাখাইন তাঁত পল্লীগুলো। যদিও সুতোর দাম এবং নানামুখী সংকটের গণ্ডিতে বন্দী রাখাইন তাঁতিরা। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াশা ভেজা ভোর, হয়তো তখনও আলো ছড়াতে শুরু করেনি সূর্য, শুরু হয়ে যায় তাদের ব্যস্ততা। বরগুনা সদর ও তালতলী উপজেলার রাখাইন পল্লী থেকে ভেসে আসতে থাকে তাঁতের ছন্দময় শব্দ। নারী তাঁতিদের দিন শুরু হয় বুননে, শীত মৌসুমে বেড়ে যায় চাহিদা, এবারের শীতেও তাই। চাহিদার যোগান দিতে নারী তাঁতি শিল্পীরা ব্যস্ত। তারা তৈরি করেন শীতের চাদর, শার্ট পিস, ব্যাগ, লুঙ্গি, শাড়ি ও গামছা। এখন তো শীত আছে, এই শাড়ির পিস্তু তো চাহিদা বাড়ছে, কিন্তু সুতার দাম বেশি বললে আমরা কাজটা ভালো মতো করতে পারি না। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে এর চেয়ে আমরা উৎপাদন করতে পারবো। তাঁত শিল্প রাখাইনদের একটি ঐতিহ্যবাহী কাজ। উজ্জ্বল রঙের বাহারি কারুকাজের জন্য এ কাপড়ের কদর অনেক, তবে সুতা প্রাপ্তি ও দামই দুশ্চিন্তার কারণ, রয়েছে পুঁজির সংকটও। হ্যাঁ, শার্ট পিস চাহিদা বেশি, আমাদের নিজের নিজস্ব তৈরি করার শার্ট পিস আর এই চাদর বেশি চল, এই শীতের মৌসুমে বেশিরভাগ চলে। তো রাস্তার কারণে নতুন লোকজন আসা পড়ে না, তো সেক্ষেত্রে আমাদের মার্কেটিংটা একেবারে স্লো। সময়ের বিবর্তনে এই শিল্প অনেকটা বিলীন হওয়ার পথে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এর ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে বলে মনে করেন রাখাইন নেতারা। সরকারি মাধ্যমে যদি এটা কোনো পৃষ্ঠপোষকতা আসে, তাহলে আমাদের এই তাঁত শিল্প দ্বারা আমাদের রাখাইন সম্প্রদায় আরও সামনে এগিয়ে যাবে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণ সুবিধা সহ দরকারি সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তারা যেন মানে বাজারজাত করতে পারেন, তারা যেন সহজে কাঁচামাল সংগ্রহ করতে পারেন, সেই বিষয়ে তাদেরকে যে কোনো ধরনের সহায়তা করার জন্য আমাদের উপজেলা এবং জেলা প্রশাসন আমরা প্রস্তুত রয়েছি, এবং তারা যদি আমাদের কাছে কোনো সহায়তা চান আমরা সেটি দ্রুততম সময়ে তাদেরকে মিনিমাইজ করে দেব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট।